দর্শক এখন কিছু বলদ গরু দেখানোর চেষ্টা করবো আপনাদের, আপনারা দর্শকের অবশ্যই দেখবেন। এই দেখতে পাচ্ছেন বলদ। এই কাকা বলৎকারীটা দাম চাইছেন কত? বয়স কিরকম? বয়স 8 দাঁত। এটা বেচা দাম কত, সর্বশেষ কত হলে বিক্রি করবেন? সর্বশেষ 1,20,000 টাকা হলে বিক্রি করবেন। এটার গোজ আছে কতটুকু? গোস আছে, দর্শক দেখতে পাচ্ছেন 5 মন গোস বলতেছে ব্যাপারী সাহেব। আর এটাও কি আপনার? এটাও কি বলত? এটার দাম চাইছেন কত? এটার দাম চাইছেন 1,15,000। এটার গোস আছে কিরকম? 4.5 মন। দাঁত কটা কিংবা দাঁত কি যাচ্ছে? 6 দাঁত। এটা বেচা দাম কিরকম? 1,10,000 হলে বিক্রি করবেন। আপনি ভাই গরু আনছেন কয়টা, বলত আনছেন কয়টা? বলত আইরা মাইরা দিয়ে 50টা আছে, মহিষ 80টার মতো গরু মহিষ আনছেন। আপনি আসছেন কোথা থেকে? আমার বাড়ি বোয়াপুর। বোয়াপুর অনেক বিশাল বড় ব্যাপারী যাকে বলা হয়। ভাই এগুলো তো আপনার, এই বলদগুলো তো আপনার? এইটা কত চাইতেছেন? এটা এটাই যে লালটা, হ্যাঁ এটা 1,20,000। এটার গোজ আসবে কিরকম? এগুলো তো কুরবানি চলবে ভাই। কুরবানি চলবে। এটার দাম হচ্ছে 1,20,000, গোস আছে 5 মন। এগুলো লাইভ ওয়েটে যদি হয় তাহলে একটু বেশি বেশি হইতেছে না দাম? লাইভে বেশি হইতেছে না, এটা বাজার বর্ডার বন্ধ, কেনা বেশি। কেনা বেশি আপনাদের, শুনতে পাচ্ছেন দর্শক ব্যাপারীদের একটু কেনা বেশি, এর জন্য একটু দামগুলো বেশি। আর এই বলদটা কত, মানে মেরক বলদ আর কি আপনার মধ্যে? 1,10,000। এটার দাম চাইছেন 1,10,000। 1,10,000 আপনারা দর্শক দেখতে পাচ্ছেন, এই মেরা বলদটার দাম হচ্ছে 1,10,000। আর ব্যাপারী ভাই কিন্তু গরু মহিষ 80টার মতো গরু আনছে বোয়াপুর থেকে। আপনারা চাইলে মির্জাপুর কাইতলা হাটে অবশ্য অবশ্যই এসে গরুগুলো ক্রয় করতে পারেন। আর এটার দাম চাইছেন কত ভাই? এটার দাম 10,000। 1,10,000। এটার কি গোস কি 100 মানে হবে? না না না, এটা একটু কম হবে, তাই না? এটা হচ্ছে দর্শক শুনতে বললেন 4.5 মন হবে। এটা আপনার বেচা দাম কীরকম, মানে কত হলে ছেড়ে দেবেন? 1,00,000 রাখবে। মানে 1,00,000 যাই লাগে, 1,00,000 লাগবে। দর্শক শুনতে পেলেন এরকম হচ্ছে 1,00,000। আর এটার দাম কত চাইতেছেন ভাই? এটার দাম 1,10,000। দর্শক শুনতে পেলেন এটার দাম হচ্ছে 1,10,000। আপনার প্রথমে যে বলদগুলো দেখালাম ভাইয়ের, এই বলদগুলো একটু সুস্থ সবল এবং গুস্তে অনেক বেশি। আর এগুলো একটু শুকনা টাইপের, এগুলোর দামও একটু কমে দেওয়া হয়েছে। ভাই এই চাইলা কালার বলদটার দাম কত চাইতেছেন? এটার দাম এখন একটু ন্যাংরা, তো এটা মনে করেন 1,10,000 হইলি। 1,10,000 হলে ছেড়ে দেবেন? এটা কি কুরবানি চলবো? কুরবানি চলবো, অসুস্থ না তো, মানে একটু পায়ে পায়ে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়েছে। এগুলো তো মনে হয় সব দাঁত যারা নাকি? সব 6 দাঁত 4 দাঁত। 6 দাঁত 4 দাঁত সবগুলো, তাই না? আর পরের টাকা কত চাইতেছেন ভাই? এটা 20,000। এটা চাইতেছেন 1,20,000। দেখতে পাচ্ছেন ভাই, একটু হাত দিয়ে দেখিয়ে দেন আপনি। এটার দাম হচ্ছে 1,20,000। 1,30,000। 1,20,000 সরি, 1,20,000। এটা হচ্ছে মেবি 1,05,000 হলে নিতে পারবে, 1,05,000 হলে দর্শক নিতে পারবেন। বলদ গরুগুলো অনেক সুস্থ সবল, কিন্তু জাস্ট একটা গরু একটু অসুস্থ আছে, আপনারা চাইলে এটা বাদ দিয়ে নিতে পারেন। আর সর্বশেষ এটা কত চাইতেছেন? এটা 1,10,000। এটা গোস কিরকম হবে? 5.6 মন, 5.5 মন গোস্ত। আমি যদি আপনাদের দেখাতে চেষ্টা করি বলদটা এরকম হবে। আপনারা যদি চান মির্জাপুর কাইতলা হাটে অবশ্য অবশ্য যোগাযোগ করতে পারেন, সর্বশেষ হাট এটাই। মহিষ আছে, আচ্ছা বড় ভাইয়ের মহিষ আছে, মহিষগুলো দেখানোর চেষ্টা করবো।